কি হলো ছোট বৌমা? মেশিনের সুইচটা অন করো। স্টাফ ওই মিটার বক্স এরিয়ায় গেছিল জল আনতে, আর তখন টের পেয়েছে যে ফ্যাক্টরি এরিয়াতে কেউ ঢুকেছিল। কোনো লোককে দেখতে পেয়েছে? না, কাউকে দেখতে পাইনি, কিন্তু একটা পারফিউমের গন্ধ পেয়েছে। শ্যামাকে আমি পূজোয় ঠিক ইনভলভ করিয়ে নেব। পূজোর জিনিসপত্র সাজানো, ঠিকঠাক করে রাখা, শ্যামা নিশ্চয়ই সব কিছু খুব ভক্তি ভরে করতে পারবে। শ্যামার পূজোতে এখানে থাকার দরকার নেই। বসন্ত চৌধুরীর অন্যান্য বৌমারা যদি পূজোতে অংশগ্রহণ করতে পারে, তাহলে শ্যামাও অংশগ্রহণ করবে। এটা আমার আদেশ। এই তোমরা দেরি করো না, তুমি বসো বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো, এই তোমরা শুরু করে দাও। এ নাও। এইভাবে না ছেলে মানুষই করো না। তুমি তো আমাকে বলেছিলে, কি বলেছিলে? যে মানুষের মন দেখতে, রং না। কাজটা যতই কঠিন হোক সুজাতা, আমার মনে হয় ছোট বৌমা সেটা ঠিকঠাক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ রুক্মিণী, বাকিটা আমি দেখে নিচ্ছি। পাড়ার বারোয়ারি পুজোর কাজে হাত লাগাবি শ্যামা, ত্রিলোচন সরকার থাকতে তো সেই কাজটা তুই ভালোভাবে করতে পারবি না। আপনার যখন এত রান্না করতে শখই হয়েছে, তাহলে আমি বলে বলে দিচ্ছি, আপনি সেভাবে করুন। দ্যাটস আ গ্রেট আইডিয়া। দিননগরের পূজোর নাম শুনেছো তো? পূজোটা তোমাদের ভেস্তে দিতে হবে, আর ওটাই তোমাদের কাজ। তো শ্বশুরমশাই ফোন করেছিলেন রে, হ্যাঁ উনি বলেছেন পূজোর দুদিন আগেই যাতে আমরা চলে যাই। তোমরা আসার পর যদি কোনো কারণে তোমাদের অপমানিত হতে হয়? আপনার পরিবার এখানে আসলে ওনাদেরকেও অপমান? আসলে শ্যামার বাড়ির লোক যে ধরনের জামা কাপড় পরেন, আমি তো ঠিক জানি না সেগুলো কোথায় পাওয়া যায়, কত দাম। তাই আমার বান্ধবীর বাড়িতে যে কাজের মাসি আছেন, কাজ করে আর কি, ওকে বললাম যে ফুটপাত থেকে কয়েকটা জামা কিনে আনতে। শ্যামা, আপনি আমার স্ত্রী, পূজোর জন্য বাজার করেছে, এই টাকা আপনাকে ফেরত দিতে হবে না। আসলে ওই জামা কাপড়গুলো আমি আমার বাবা মার পক্ষ থেকে সবার জন্য কিনেছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা যেমন হলে স্বামী স্ত্রীকে টাকা দেয়, আমাদের সম্পর্কটা তো আর সেরকম না ছোট কথা। সকাল সকাল ডেকে আমায় বললো গেস্ট রুম গুলো পরিষ্কার করে রাখতে, আমি তো সে কোন সকাল উঠে ঘর বাড়ি সব পরিষ্কার করলাম। এ বাবা, সব তো বেকার হয়ে গেল না, আমি সকাল সকাল খেটে মরলাম। এই তুই সপ্তাহে এত বেশি কথা কেন বলিস রে? মা যেটা বলছেন সেটা কর যা। ঠিক আছে, আমি কি পরিষ্কার করে দিচ্ছি। তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো মা, একদম। শ্যামার বাপের বাড়ির লোক, তারা তো ওখানে থাকারই যোগ্য। আর দেখো নিখিল বা বাবা এই নিয়ে কিন্তু আমাদের কিছু বলতেও পারবে না, কারণ বয়স তো কোনো গ্রাউন্ড নেই। মানে এই কথা তো কেউ বলতে পারবে না যে শ্যামার বাপের বাড়ির লোকেদের আমরা বাড়িতে ঢুকতেই দিইনি বা কোথাও থাকতে দিইনি, তাই না? তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি তোমার বাবাকে তো চেনো, ও ঠিক কিছু না কিছু একটা বলবেই। আরে কি বলবে, বলার তো একটা কারণ চাই, একটা তো লজিক চাই। আর মা একটা কথা বলতে বাধ্য হচ্ছে, বাবা এবারে হেড ঠিকই, তবে তুমিও তো এবারে কর্ত্রী মা, তোমার কথার কি কোনো দামই থাকবে না? তুমি পারবে না এসব সিচুয়েশন হ্যান্ডেল করে নিতে, বলো? আমি জানি তুমি পারবে। ও এসো, তোমাকে তো রাঙা পিসি শাড়িটাই দেখাইনি, এসো। সবই তো হচ্ছে, কিন্তু শ্যামাকে দিয়ে গান গাওয়াবো কি করে?
সেটা তো এখনো ভেবে উঠতে পারলাম না। আর শ্যামা, শ্যামাও কি ধরিবাজ কম! ঠিক সময় নিজের হাতে প্যান্ডেলের কাজটা নিয়ে নিল, শুধু চালাকি করে আমার হাত থেকে পালানোর চেষ্টা। ঠিক আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। শ্যামাকে আরেকবার ভালো করে কড়কে না দিলে হবে না দেখছি। সারাদিন প্যান্ডেলের কাজ করে বাজার করে নিশ্চয়ই ক্লান্ত, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নি, যাও ঘরে যাও। দাঁড়াও, ওই যে হাতের প্যাকেটটা কার, কার জন্য কি কিনেছো? বিবিয়ানি করা, লেখাপড়া জানা, প্রায় খেস্টান হয়ে যাও মেয়েকে বউ করছি। ওই বংশীচরণ মণ্ডল দু দুখান তালুক চেয়েছেন ওই ছেলের জন্য। এ বে হবে নি। জয় দাশগুপ্ত যেহেতু অনেক দিন খেলার থেকে দূরে, তাই ওর জন্য যে ফিটনেস টেস্টটা হবে সেটা আমরা একটু অন্যরকম ভাবে সেট করেছি। সবাই যা যা পরীক্ষা দেবে জয় সেই সেই পরীক্ষাই দেবে, বাট জয় টেস্টটা দেবে জুতো পরে না, খালি পায়। কেন তুমি জেনে শুনে আমাকে এই কাজ করালে? আমি তো বলেছি কোনোদিনও বিয়ে করব না। কেন বিয়ে করবে না শুনিয়ে? বড় হলে সবাইকে সংসার ধর্ম করতে হয়, বিয়ে করতে হয়। তুই বিয়ে করবি না কেন? না মা, সংসার ধর্ম আমি করতে পারবো না। এখন শুধু আমার পূর্ণ রাক্ষসী হওয়ার অপেক্ষা, তারপর রাজা নক্ষত্র জ্যোতিকে আমিও দেখে নেব। এই আংটিটা তোমার সেনাপতি মশাই ফিরিয়ে দিলেন। কিন্তু এবার যদি সবকিছু ওলটপালট হয়ে যায় না, আমি আর বাঁচতে পারবো না, আমি মরেই যাবো। এবার ও কথা কইবেন নি, আমার কর্ণ কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে সৃষ্টি। তুই শুধু মরিমা, আমি এই বিয়েটা করবি না? বিয়েটা তুই করতে চাস না? না, বস ফোন করেছেন, আমি নেটওয়ার্ক পাচ্ছি না, তো আমি একটু বাইরে যাচ্ছি, আপনি খান। দিদি, আপনার জন্য। সচতা ভরক্ষিত, চেনার হলে চিনে নাও। ওনার সঙ্গে কি করেছেন আপনি? শোনো না, আমি হয়তো খুব অল্প দিনের মধ্যেই নিচে একা থাকার ব্যবস্থা করে নিতে চলেছি। অভিমন্যু কোনো প্রবলেম করেছে? অভিমন্যু শুধু প্রবলেম করেছে এই কথাটা বললে খুব ভুল বলা হবে। অভিমন্যু প্রবলেম ছাড়া থাকতে পারে না, আর ওই ওর এই প্রবলেম তৈরি করার আমি আসলে মানিয়ে নিতে পারছি না গো, খুব ক্লান্ত বোধ। তুই ইমিডিয়েটলি পালিয়ে যা, কাউকে জানাবি না তুই কোথায় আছিস। পুলিশকে আমি সামলে নেব। আপনি তদন্তে চলে এসেছেন, এটা কোনোভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে না। আমার সবচেয়ে আগে ডক্টরের সঙ্গে কথা বলা দরকার, আর তারপর মেঘে গয়না গয়না তো চেনা চেনা লাগছে। আপনি কোথায় গেছিলেন বলুন তো? হ্যাঁ, কোথায় গেছিলেন বলুন? তোমার বাড়িতে গেছিলাম। আমার বাড়িতে মানে? আপনি আমার বাড়িতে কি করতে গেছিলেন? ওই যে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়তে।